আমি এখানে দুটো ঘটনার উল্লেখ না করে পারছি না। প্রথমটা হচ্ছে, আমি একবার আইনজীবীদের বার অ্যাসোসিয়েশন ভবন নির্মাণের জন্য তৎকালীন মাননীয় অর্থমন্ত্রী প্রয়াত জনাব আবুল মাল আব্দুল মুহিত সাহেবের কাছে কিছু থোক বরাদ্দ চাওয়ার ব্যাপারে আপনার সুপারিশের অনুরোধ করেছিলাম। আপনি সেদিন আমার দিকে তাকিয়ে বলেছিলেন, কেন? আমি বলেছিলাম, আইনজীবীদের বার ভবন নির্মাণের জন্য। আপনি তাৎক্ষণিক বলেছিলেন, থোক বরাদ্দর দরকার নাই, আমি তোমাকে দেব। দ্বিতীয়টি হচ্ছে, গত বৃহস্পতিবার সকালে আমি আপনাকে এই অনুষ্ঠানের আমন্ত্রণ কার্ড পৌঁছাতে গিয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাকে বলেছিলেন আমার বাড়িতে আমি যাব, আমার কি কার্ডের প্রয়োজন আছে?